टिक 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 गला होवे, टिक टिक गला होवे, टिक 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 गला होवे, टिक 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 गला होवे, आज के गला होवे, आरो जुरे गला होवे, आकाश बरा तारा उड़ा तारा बीबीएचएस हिप हिप हुर्रे चले ना कि पैडी चले बुझीना এখন থেকে শুরু করে সারা পর্যন্ত কি করছি এটা একটু ফ্ল্যাশব্যাকে দেখে আসি el ritmo te lleva a mover la cabeza y empezamos como আজকে একসাথে দশ ছেলেগুলো অনেক পরিশ্রম করছে সালা যারা তাদের মনের আশা পূর্ণ করে এই যে এত কষ্ট কইরা এই করতে না টাকা চিনি কাস্টমার থেকে নেই কাস্টমার থেকে সবাই গিয়ে নিচে করে বলে এই বেশি দাম আমি জানি না এই যে ছাগলা কি করে মেকআপ টেকআপ বেশি একটা করতে পারে নাই যে ছেলেগুলা অনেক পরিশ্রম করতেছে সবার দোয়া করে আন সাকসেসফুলি পরিশ্রম করতে el ritmo te lleva a mover la cabeza y empezamos como es como es কালকে সাকিবে কিছু বাজার করা ছিল এখনও কিছু বাকি আছে এগুলা নিয়ে আসবো নি এখন বাজার শেষ এখন অর্ডার দিয়ে বাড়িতে যেতেছি বাড়িতে গিয়ে রান্না বান্না তারপর কোটাকাটির কাজ এগুলো বাড়িতে ভাবি ভাবা আছে তারাই করবো অনেকক্ষণ পরে সব বাচ্চা সরি এটা মিউট করে দেবো সব বাচ্চা নিয়ে একসাথে হয়ে গেছি এখন জারজানের নাম্বার টাম্বার চুকো জারজানের অনেক কষ্টের পর অনেক সাধনার পর অনেক কিছুর পরে লাস্ট এক মাস ধইরা আমাদের চার পাঁচ জনের উপরে যা ধকল গেছে বলার বাহিরে শেষ পর্যন্ত ফাইনালি আলহামদুলিল্লাহ আমাদের পার্টিটা শুরু করতে যাচ্ছি দেন এখন আমাদের সিটি অফিস এই যে আমাদের সিটি অফিস সবাই চিনে নেই আমাদের এখন সবাই সিটি অফিসে একটু সময় দেবো তারপর কিছু ফটোশ্যুট করবো ফেসবুক তো উস্তর গরম চলবে এটা স্বাভাবিক আর আমার যত সম্ভব তাড়াতাড়ি ব্লগটা আপলোড করার চেষ্টা করবো ইনশাল্লাহ সো কিছু ফটোশ্যুট দেখবেন কিছু মজা দেখবেন তারপর আবার ব্লগে ফিরবেন el ritmo te lleva a mover la cabeza y empezamos como es como es como es como es una fiesta con bala que se toca aquí con una cosa guys তাদের কাছে ছেড়ে চলে যাচ্ছি আর আসবো না ওরা আমাকে ইনসাইল করেছে এই কষ্ট আমি কাকে দেখাবো তুই আসলি তোর সঙ্গ দিতাম তোর তো সঙ্গ দিতাম বন্ধু পাশে আছে আই বুকে আই ওই ওই চুলের শাইনটা নষ্ট হয়ে গেছে কি যে করি না উফ আমার এই ক্যামেরা আনার জন্য পাড়াইছে
আমি জানি আমি যদি এখন ক্যামেরা আনি আমি এখন ছবি তুলতে পারবো না, এই কারণে ক্যামেরা আনতে চাইছিলাম না, কিন্তু সবাই ঠেলে বাড়াইছে। এখন দেখেন কি অবস্থা হয়, আমার ছবি তো উঠবই না, বরঞ্চ 12টা বাজে দেব। ছবি তুলতেছি আর তার আগে নেই বড় স্পিকার আনবো, লাইটিং প্লাস দুমাসুর আর কি নাকি বলে থাকে এভরিথিং, এগুলো আনার জন্য গেছে। তো দয়া করি যাতে সন্ধ্যাটা ভালো হয়, স্পিকারগুলো ঠিক মতো বাড়াতে পারি, এটার ফলে আমি আইসা অনেকদিন পরে এনজয় টেনজয় করতে পারি। আমরা কুমিল্লা গেঞ্জি তো গেছিলাম, গেঞ্জি ভিডিওটা অ্যাড করে দিই আমরা কুমিল্লা গেছিলাম গেঞ্জি আনতে, ওখানকার একটু ভিডিও দেখে আসি। আমরা কুমিল্লা গেছিলাম গেঞ্জি আনতে, ওখানকার একটু ভিডিও দেখে আসি। দেখি খুশি নি, তুই খুশি নি? আমি খুশি। আমি এই ভিডিওটা শৈপ্রে বলছি ক্রুপ করবো, কিন্তু ক্রুপ করবো না, আমি সম্পূর্ণ ভিডিওটা ডিরেক্ট অ্যাড করে দেবো। বন্ধু বন্ধু প্লিজ বন্ধু প্লিজ বন্ধু, আমার ফ্রেন্ডস ফলোয়ার যারা আছে, আমার সাবস্ক্রাইবার যারা, তারা একটু বিনোদন পাইতে হবো তো নাকি ভাই? আমরা কিছু কম আমাদের ক্লাস বিশেষ করে এই ফকিনের জন্য আমাদের পার্টিটা আগে আনছি, তাই নাকি বলে? ইতিহাস ভাই, ইতিহাস বুঝছে? ইতিহাস অসংখ্য ধন্যবাদ মামা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা তার সামনে বসাইয়া এই ক্যামেরাতে কিন্তু ফেসটা ভালো আসা দরকার, ঠিক না? কারণ নেশা করে ছেলে দেখলে নাকি বলে মেয়েরা বেশি ফটে। ও মাই গড, এই পোলা পাইন গুলো না, এত বাজে এত বাজে, কথা বলতেই পারে না, আবার বলে এসব বলে বলতে নাই। যাই হোক, অনেকক্ষণ পরে এখানে লাইটিং আছে, একটু পরে দেখামো। এখানে ডিজে আনছে, একটু পরে বাকিটা ইতিহাস, জাস্ট ওয়েট ফর কামিং। আকাশে বৃষ্টির সম্ভাবনা আছে, জানি না কি হয়, শেষ পর্যন্ত দেখা যাক কি করা যায়। এত কষ্ট করে এত কিছু আয়োজন করছে, দেখি কি করা Thank you.
চলে নাকি পাড়ি চলে বুঝি না বাপ পোলামা যে যে মুজে তাই কথা সামা বাপ দে কিটা লাগো মানে লাগো না হোয়াট দা ফাক দা বিটি কি লাগছে সাবস্ক্রাইব করে দিবেন আবার আবার কও আরেক নতুন ইউটিউবার মামা কও কিছু কও আমার নাম লিখে দিতে আছে তুমি মোতুবা না মিয়া কইব সবই বাবা গাইলে জালার মধ্যে হ্যাঁ সাবস্ক্রাইব প্লিজ নাজমুল হাসান কে এই গাজা কর লাগে গাজা কর লাগে দেখো আমার মাল খুলে দেখো আমি মাইজি দিকে একজন মাল আকাশ যাই আকাশ বড় তারা ওগা মারা সারা কিটা ইতিহাস Thank you.
আজকে সন্তোষের বাতি আর জাগামোদার যাচ্ছে ইচ্ছামতো নাচে গাইস কেমনে সবাই হোয়াট পসিবল ম্যান একদম অবস্থা খারাপ এখন মালকর সিয়াম আমি জানি ভার্চুয়ালে খাবারের ছবি দেওয়া ঠিক না, তারপরও একটু জাস্ট একটু সিনেমাটিক ভিউ নিয়ে আসি আমাদের খাবারগুলার অনেক এগুলোর জন্য, এ মজার জন্য, আনন্দের জন্য অনেক কষ্ট করছি গাইস, অনেক কষ্ট করছি। বিশেষ করে আমরা 4-5 জন সাকিব আশিক রুবেল শরীফ তারা অনেক কষ্ট করছে। আর ধন্যবাদ জানাই আমার সেই সব ফ্রেন্ডদেরকে যারা তাদের এই ব্যস্ততার মাঝেও, অ্যাসাইনমেন্টের মাঝেও, পরীক্ষার মাঝেও, কলেজ ফাঁকি দিয়ে বৃষ্টির মধ্যে যারা আসছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তাদের কারণেই হয়তোবা আজকে আমাদের সবার পার্টিটা সার্থক হয়েছে। সবাইকে ধন্যবাদ, এখনই ব্লগ শেষ হচ্ছে না। Oh, you tell me stories. You tuck me in. Dick, 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 get out of it. Dick, dick, get out of it. Dick, 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 get out of it. Dick, 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 get out of it. Let's go. Get out of it. Get out of it. Dick, 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 get out of it. That guy's gone. খেলা হবে, আসলে খেলা না, একটু পরে দেখা যাচ্ছে তারা খানা হবে, খেলার জায়গায় ভুল করে খানা বোঝা গেছে। এই যে অনেক কষ্ট করে বাইরে সব পরিবার আলহামদুলিল্লাহ অনুভূতি রাখো, বহুত পরিশ্রম করো তো অনুভূতি রাখো। এগুলো তেলাতে হয়ে গেছে গা, সিমেন্টগুলো তেলাতে হয়ে গেছে। আচ্ছা কে কিছু কম কিছু কম দুঃখের কথা কিছু পোলা বাহিনীগুলো কষ্ট করতে করতে একদম পেয়ারা ফুল। হ্যাঁ মামা কম কিছু কম আলহামদুলিল্লাহ অতটা আমাকে তো বলতে পারি যে আমাদের পার্টিটা সম্পূর্ণ হলো, যারা আসতে পারে না তাদেরকে খুব মিস করতেছে। আর আশা করি যারা এসেছে তারা খুব আনন্দ উপভোগ করছে, খুব ভালো লাগছে সময়টা। যারা আসতে না পারে তাদের জন্য আশা করি দুঃখ প্রকাশ করতেছে, তাদেরকে আমরা খুব মিস করি। অবশ্যই অবশ্যই সবাই আসছি। আর এই জায়গার মধ্যে দাবার কথাবার্তা হয়েছে, কিচ্ছু বাদ রাখে না একদম সব। গাইস আজকে অনেক আনন্দ করলাম, অনেক মজা করলাম। যারা আমার বন্ধুরা থাকতে পারে না তাদের জন্য অনেক অনেক সমবেদনা, এবং নেক্সট টাইম যদি করি আমার বন্ধুকে নিয়ে অবশ্যই করবো। আজকে অনেক মজা হয়েছে, মজার ক্ষেত্রে পোলা বাহিনীদের মুখের ভাষা একটু অন্যরকম হতে পারে, সেই জন্য আপনাদের ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা কিছু মনে করবেন না। আর আমাদের এই ব্লগটি মূলত আজকের এই দিনটাকে মেমোরেবল করার জন্য আমরা ব্লগটা করছি। যদি ভালো লাগে আমার ফেসবুকে যারা আছো লাইক দিবা অ্যান্ড শেয়ার করে দিবা। লাস্ট একটা ছোটোখাটো একটা হবে, কী হবে সেটা দেখবেন। দেখতে দেখতে আজকে ব্লগ এ পর্যন্ত, ব্লগ 10 দেখার আমন্ত্রণ রইলো। আশা করি ভালো কিছু দেবো। খুদা হাফেজ।